গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা খুব মজা করো, মেলায় যাও, পাঁপড় খাও, জিলেপি খাও, যেটা ছোটোবেলায় করতাম বাট এখন আর হয়ে ওঠে না। এখন মেলাও সেরকম একটা হয় না, মেলাও কমে গেছে। এরকম আমার মনে আছে একবার রথে পুরীর মালায় গেছিলাম, তো পদপিষ্ট হয়ে চলে আসছিলাম আর কি। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, তোমরা মজা করো আজকে দিনটা, এসব ভুলে গিয়ে যত রাগ ঘৃণা খালি ভালোবাসা মনে রাখো। তো যাই হোক, আজকে যাবো হচ্ছে আমাদের যে ছোটো দাদু আছে ওই ছোটো দাদুর বাড়িতে। তো ছোটো দাদুর বাড়িতে কেন যাবো, কিন্তু এই বাড়িতে নয়, ছোটো দাদু বলতে যে পাশের ফ্ল্যাট যাদের বলি, তো এই বাড়িতে নয়, অন্য বাড়িতে। তো বুঝতেই পারছো, আশা করি গেস করতে পারছো অন্য বাড়ি মানে কী বা কী বৃত্তান্ত। তো এখন আর বলবো না, সেটা পরে বলবো, এখন জাস্ট ব্লগটা এনজয় করো। আমি ভেবেছিলাম আজকে এখান থেকে স্টার্ট করবো না, পরে করবো, বাট ভাবলাম না আমি আমার আগে যাওয়ার কথা ছিল, কিন্তু না এখন আর গেলাম না, কারণ কাজবাজ রয়েছে, একটু মায়ের হাতে হাতে করে দিতে পারবো এখন গিয়ে বসে থেকে, কারণ আমি পুজোর কাজও করতে পারবো না, আই হ্যাভ সাম প্রবলেম, দ্যাটস ওয়াই আমি এখন গেলাম না। পরে তোমাদের দাদাভাই বা সোহমের সাথে আমি বেরোবো। রথের দিনে তোমাদের দাদাভাই কিন্তু স্পেশাল ব্রেকফাস্ট করছে, তাই তো? বলে দাও। আমি যেটা ভালোবাসি সেটাই খাবো, আমার বিশেষ করে আমার বান্ধবীদের যে এরকম কি দুধ চা পছন্দ করে জানি, শুভ এরকম ভাবে বলি, ওরা উল্টো বলে কি আরে হেভি লাগে, বিশাল টেস্টি। আরে মানুষ আমার ব্রেকফাস্ট আমি বলি, দেখো দুধ আছে, দেখো ওরা খায় চা আমি খাই দুধ, তাহলে ভাবো আমি কতটা এখন। বিস্কুট নিয়ে আজকে কোথাও পাপড় নিয়ে যুদ্ধ করবা? হ্যাঁ আচ্ছা, যাই হোক শুভ রথযাত্রা, কিছু বলবা আমার দর্শকদের? আমার দর্শকদের কিছু বলো। তুমিও বেরোবে তো বিকেলবেলা রথে, যাবে তো রথের মেলায়? আর তুমি বউকে নিয়ে একটু ঘুরে আসো, পাঁপড় জিলেপি এসব তো খাওয়াতে হবে। কোথায় বিকেলবেলা যেন না দেখি যে এখানে এসছো, বিকেলবেলা যেন মেলায় ঘুরতে যাচ্ছ এরকম যেন দেখি। আর দাদু তো যাবেই, দাদু বলে লাভ নেই, তাই তো? তোমার দিদিভাই তো মনে হয় আজকে বলেইছে যে আমরা এখন একটা জায়গায় যাবো, একটা জায়গায় ইনভিটেশন আছে, মানে ছোটো দাদুদের বাড়িতে যাবো, ছোটো দাদুদের বাড়িতে ইন দ্য সেন্স ছোটো দাদুদের বাড়িতে পাশে ফ্ল্যাটে, বাট না কিছু আমাদের পাশের পাড়াতেই ছোটো দাদুরা একটা বাড়ি করেছে, নতুন বাড়ি করেছে, তো সেখানেই আজকে গৃহপ্রবেশ। আজকে যেহেতু রথ, রথের এই শুভ দিনে আজকে গৃহপ্রবেশ, তো আমি এখন ওকে ছেড়ে দিয়ে যাবো, কারণ ও যেহেতু চেনে না বাড়িটা, ওকে ছেড়ে আমি একটুখানি 5 মিনিট দেখা করে দোকান বেরিয়ে যাবো, আরও থাকবে তখন। হ্যাঁ, তারপরে মানে ছোটো করেই পুজোটা হচ্ছে, মানে বেশি লোকজন বলবে না, আমরাই যেহেতু নিজেদের মধ্যে তো নিজেরাই যাচ্ছি। তো ভাই যাবে কি পরে? ভাই তো বলতে পারছি না যাবে কি না, বুঝতেই পারছো তোমার মশার কায়দা দেখে, ভালো করে করো। হ্যাঁ আবার কি বলছি, কবে থেকে ভাবছি সার্ভিসিং দেবো, হ্যাঁ ধরো সাইজ দেখে দাও। দেখো তোমাদের দাদাভাই নিজেই রাস্তা গুলিয়ে গেছে, ও নাকি আমাকে রাস্তা চিলিয়ে আনছে, ঢুকে গেছিল অন্য গলিতে, একজনকে জিজ্ঞেস করে আসতে হলো, কি অবস্থা, ওই যে আগে গেছে। হ্যাঁ হ্যাঁ চিনতাম, এই যে ছোট দাদু, ওরে বাবা কাঁঠাল চুলছে দেখো। প্রচন্ড ব্যস্ত, ওরে বাবা বড় বড় সর্দার আমাদের, কি রে ঘুরি ঘুরি দেখালি না, আমরাই দেখে নিচ্ছি। এই যে ঘরগুলো বেশ বড় বড় হয়েছে, তাই না? ঘরগুলো বেশ বড় বড় হয়েছে। এখান থেকে এই রুমটা কি, এটা কি বেডরুম? আর তার সাথে এখান থেকে কিচেন আছে, আর এখান থেকে বাথরুম বোধ হয়। কিচেনটা বেশ বড় হয়েছে, বেশ বড় হয়েছে। এদিকেও একটা রুম, এদিক থেকে ও আচ্ছা, এই ঘরের কিচেন এটা? আচ্ছা
টয়লেট ভেতর থেকে ও আচ্ছা ভালো হয়েছে পাশে দুটো করে থাকতো আর ছাদের উপর একটা দাদু ইনকমপ্লিট আছে ছাদে চলো উপরে যাই কেষ্ট বলছো কেষ্টটা কে সেটা তো বলবে কেষ্ট ঠাকুর আছে নাকি ছোটন কাকা হয় দেখো তাও আবার কেষ্ট বলছে আন্ডার কনস্ট্রাকশন ছোটন কাকাকে সেটা পরিচয়টা দিয়ে দাও এটা অবভিয়াসলি বাথরুম বোঝা যাচ্ছে এটা রুম এটা রুম একটা রুম বেডরুম এটা মনে হয় করবে এমনি একটা ড্রয়িং রুম প্লাস মানে ড্রয়িং ক্লাস ড্রয়িং না এটা কিচেন বোঝাই যাচ্ছে কিচেন আর এখানটা মানে সিটিং স্পেস আর কি আর এইটা পুরো এটা ওপেন ডাইনিং হবে ডাইনিং বলছি এটা ড্রয়িং হবে আর কি এই জাস্ট হ্যাঁ না বেশ ভালোই হয়েছে এটা বেশ ভালো হয়েছে খোলামেলা একদম এবার চলে আসলাম ছাদে এটা এটা গেস্ট ঠাকুরঘর বাহ মন্দির করবে বলছিল একটা হ্যাঁ এই নেড়া এখনো এ আমাদের বাড়িটা কোথায় ওইটা তো ফ্ল্যাটটা তো না আমাদের এ বাবা কি রোদ এইটা 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 ফ্ল্যাটটা আমাদের না 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 ওইটা আমাদের হ্যাঁ তাহলে ও এদিকে আমাদের বাড়িটা ঢাকা পড়ে গেছে ফ্ল্যাটের পয়েন্টটাই আমাদের এই চারপাশে পুরো জঙ্গল প্রচন্ড রোদ আছে চলো ওখান থেকে এসে তারপরে ঘরে কিছু কাজ ছিল ওগুলো মিটিয়ে স্নান টান করে নিলাম কারণ আবার আমার একটা কাজ যেটা তোমাদের দাদা ভাই রেগুলার বেসিসে আমাকে দিয়ে যায় এডিটিং তো সেটাও সারলাম এখন একটুখানি ব্যালকনিতে আসলাম দেখছি এখন ওয়েদারটা বেশ ভালো আছে কিন্তু আমি যখন যাচ্ছিলাম মানে একদম কড়া রোদ আর ওদিকে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের এখানে পুচি মানে অনেক পাড়ায় অনেক কুকুর থাকে তো যেই কুকুরের কথা আমি বলছি ওর নাম হচ্ছে পুচি ও এখন কি করছে যেন পাঁচিলের উপর উঠে সেটা একটু আগে আমাদের রাজা দেখছিল দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ ওই দেখো র্যাম্প ওয়াক করছে পুরো একবার এখান থেকে ধরে 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 ওদিক গেল আবার এতক্ষণ কি করলো যেন শিউলি গাছের নিচে আবার এখান থেকে ধরে ধরে আসছে এই পুচি ওই দেখো তাকিয়েছে হেঁটি ঘুরিয়ে তাকিয়েছে ওই যে বসলো আবার জুম করলে সেটা ব্রেক হয়ে যাচ্ছে ও মনে হয় বসে বসে দেখছে এত সুন্দর দৃশ্য প্রকৃতি ও এটা মনে হয় বসে বসে এনজয় করছে আর এই ঘরে মা পুজো দিচ্ছে মাকে জিজ্ঞাসা করি আজকে কি মেলায় যাবো মেলা হয় আমাদের এখানে ও আচ্ছা এখানে কি আম আম বাগান বা কিছু এরকম আছে তখন দাদু বলছিল আম বাগানে নাকি বলছে আম বাগান না কি বাগান আছে ওরকম না জায়গা আছে কোনো ও তাহলে অনেকটাই হ্যাঁ অনেকটাই হ্যাঁ বলছে ওখানে একটা রথের মেলা হয় তো যাই হোক এমনি তো বেড়াবো আজকে তাই তো আমাদের সবার খাওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ একদম পরিষ্কারভাবে খেয়েছি আর তোমাদের দাদা ভাই এসেছে অনেকক্ষণই স্নান টান করে এক ঘন্টা ধরে প্যান্টই খুঁজে গেল মানে প্যান্টটাই খুঁজে গেল আমাকে এসে বলছে আমাকে এসে বলছে প্যান্টটা কোথায় গো আমি খেতে বসেছি আচ্ছা আমি নেই আমি পরে থাকি না তোমার প্যান্ট কি আলিজওয়েল মাঝে মাঝে তো পরো কি মিথ্যা কথা আমার পরার ইচ্ছা আছে পরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ও বাই দ্য ওয়ে আজকে কি খাচ্ছো সেটা বলো ডিম আর টক ডাল প্লেন খাবার বাট প্রিয় তাই তো এখন আমরা রয়েছি পুরীতে এখন আমরা প্রচন্ড উপর থেকে দেখছি মারাত্মক ভিউ রে বাপ রে বাপ উরে বাবা উই দেখো কত ভিড় এই 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 কত ভিড় পাক দেখেছো কিরকম বাজি তোমাদের দিদি যা তোমাদের একটু আসলে আমি বলছিলাম না যে সকালবেলা এরকম পুরীর মানে মন্দিরে একবার গিয়ে এরকম রথের সময় গেছিলাম প্রায় পদপিষ্ট হওয়ার মতনই ছিল তো এই ভিড়টা দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেলো তো তাই ভাবলাম যে তোমাদের একটু কিছু মানে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিয়ে আমার সেই কথা মনে পড়ে গেল হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতেই চলে আসলো আর কি তো যাই হোক জয় জগন্নাথ এই বাবার নাম বলে দিলাম আর দেখো না আর দেখো না বাবারে বাবা ও এই যে ঝামেলা শেষ হবে না আর দেখো না আমি দেখতে যাইছি আমি ব্যাপারটা বুঝতে যাইছি তোমাকে বুঝতে হবে না এসব ব্যাপার বুঝলে অসুবিধা আছে বুঝলে অনেক জটিল ব্যাপার আছে বিয়ে ফিয়ে করে মানুষ থাকছে থাকছে কেউ জানছে না সব জটিল ব্যাপারে গিয়ে তোমার লাভ নেই কি বলবো দেখো যার ব্যাপার হয়তো সে সেটাকে বলতে চায়নি সে পার্সোনালি সম্পূর্ণ তার ব্যাপার বাট আমি
অত গভীরে যাচ্ছে না, জাস্ট দেখছি। আচ্ছা যাও, দেখতে হবে না, দর্শক হিসেবে মনে হয় বেরোবে তো। হ্যাঁ হ্যাঁ বেরো, আমি ওই বেরোই। আজকে রাস্তায় ভালোই ভিড় দেখতে পাচ্ছি যেহেতু রথ, আর মোটামুটি সমস্ত দোকানেই কিছু কিছু দোকানে দেখতে পাচ্ছি যে পুজো হচ্ছে। আমরাও এসেছি স্টেশনের কাছে এই দোকানটায়, বর্ণালী কসমেটিক্স, কারণ মার আজকে ইনভিটেশন আছে। এই দোকান নাকি এই রথের দিনেই উদ্বোধন হয়েছিল। এখন আমরা আছি আমাদের একটা ফেভারিট নাইটির দোকানে, যেখানে প্রচুর নাইটি আনছি বের করে দিয়েছে। সুন্দর সুন্দর বেশ নাইটি, এটা তো তার মধ্যে ভালো লাগছে। দেখি আরো যদি সেম কালার, তাই তো সেম কালার লাগবে না, কালারটা আলাদা, বেশ ভালো লাগছে। এটা বেশ পছন্দ, কি পছন্দ হয় তারপরে আগামী ওই দিক থেকে আনছি। আবার হাসছি। এখন আমরা আছি ব্যারাকপুরের বিখ্যাত আনন্দপুরি মাঠে, আর এখানে মেলা হতো, তাই তো রথের মেলা। বাট এখানে এখন সুনসান এলাকা, রথের মেলা হলো নর্মালি, সরস্বতী পুজোর মেলা হতো। তো যাই হোক, আমার ভাগ্যে তো সেটা হয়নি। তো যাই হোক, এখন এখান থেকে খালি মুখে ফিরছি না, এই যে ফুচকা খেতে দাঁড়িয়েছি, তখন ফুচকাটাই খাবো। কাকু দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছি, ঝটপট খেয়ে নিই। বাড়িতে আসতে মোটামুটি 10:10 বেজে গেছিলো, তারপরে এসে জাস্ট ফ্রেশ ফ্রেশ হলাম, একটু বসলাম, তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, রিপ্লাই করিনি, তখন আর করা হয়নি। অ্যাকচুয়ালি কি আর বলবো, যাই হোক আমার কথা পরে বলবো, কিন্তু আমি একে দেখে বুঝতে পারছি না, দোকান থেকে আসার পর খাওয়া দাওয়া করলো এরকমভাবেই কেমন একটা বাচ্চা বাচ্চা হাবভাব হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না কি। আমি জিজ্ঞেস করছি কি হয়েছে তোমার, কি এই যে এই এই পাখিটা নিয়ে ওর বন্ধু দিয়েছে, সেই পাখিটা নিয়ে কি বন্ধুর কথা মনে পড়ছে না কি? মানে মানে কমেন্টটা পড়ি, আমি কি বলছি তুমি কি বলছো, কি রে আমি কাকে নিয়ে আসি, কি কাকে আসো, শুভঙ্কর পালকে নিয়ে আসো, সে পাল লাল, যাই হোক সরে আসো, যাই হোক। কমেন্টটা হচ্ছে কি, যার কমেন্টটা পড়বো, হঠাৎ করে কমেন্ট ঢুকে গেলাম, একটা কথা বলছিলাম। ঠিক আছে আমি কমেন্টটা পড়ি, আগে কাজ, আগে আগে কাজের কাজটা করতে হবে, বেশি না ধরো তো, না করে লাভ নেই ধরো তো। শুভস কিচেন অনেকদিন ধরেও কমেন্ট করছিল, বলছিল পড়ো পড়ো পড়ো, কিচেন কি লিখেছে, তো আজকে পড়ছি। কটা দিন দিয়ে ভিডিও গুলো দেখতে আমার একটা ইন্টারেস্ট লাগছে না, এটা কি কমেন্ট পড়লে, তো এটাই জানতে চাইছি না অ্যাকচুয়াল। না তাহলে তুমি ধরে বলো, ওর কমেন্টটা এই জন্যই পড়লাম, কারণ কটা দিন ধরে আমিও দেখছি আমাদের ভিউটাও তোমরা কেউ দেখছো না, ভিউটা না ভিডিও, মানে ভিডিওটা সরি মানে ভিউটা আসছে না আর কি, ভিডিওটা তোমরা কেউ দেখছো না সেভাবে, তো হ্যাঁ এটা কিন্তু ঠিক, কেন এটাই জানতে চাই যে মানে কি ভুল করছি আমরা, মানে আজ থেকে যখন আমরা ঘুরতে গেছিলাম তার আগে যে ভিউ আসতো তার তখন যা সাবস্ক্রাইবার ছিল, তার থেকে আমরা এখন আরো কিছু ইনোভেটিভ, আরো মজাদার, আরো ইমপ্রুভ। দেখো এটা কিন্তু টোটালি আমাদের মনে হচ্ছে, আমি বলি একটা কথা, এটা আমাদের চ্যানেল কিন্তু প্রথম থেকে বলছি টোটালি হচ্ছে কি একটা ফ্যামিলি ভ্লগিং চ্যানেল, যে আমরা রোজকার জীবনে ঘরের ভেতরে ঘরের বাইরে যা করি সেটাই দেখাবো, তো ঘরের ভেতর যেদিন থাকি সেটা ঘরের ভেতরে যা করি সেটাই দেখা, একই রকম হবে অবভিয়াসলি, যে কোনো ব্লগিং খাই দাই ঘুমাই হাসি মজা, যে কোনো ব্লগিং চ্যানেলে তাই হয়, ইভেন আমরাও তাই করি। বাট এক্সট্রা আমি তোমাদেরকে একটা জিনিস দিতে চাই, সেটা হচ্ছে কি একটু মজা, যেটা অনেক ব্লগিং চ্যানেলেই পাবে না তোমরা, একটু নাটখাট করা বা আমরা খুনসুটিটা একটা মজা করা, ঠিক আছে এটা চেষ্টা করি। বাট নিশ্চয়ই শুভ যেটা বলছে আই গেস এই কারণেই হয়তো অনেকে বলছে না, শুভ বলেছে ভালো লাগছে না, এই জন্য আমি কমেন্টটা পড়লাম যে আর কি করতে পারি ব্লগিং এর মধ্যে, মানে এটা আমরা এটা আমরা তোমাদের দোষ দিচ্ছি না, আমরা কিন্তু তোমাদের জন্যই, ঠিক আছে তোমাদের কি ভালো লাগবে, তোমাদের কোনটা প্রায়োরিটি, তোমরা কোন জিনিসটাকে প্র্যাং বা মজাদার এরকম ভিডিও তো আছেই একটা চ্যানেল, নাকি তোমরা আমাদেরকে প্র্যাঙ্কে দেখতে অভ্যস্ত বলে আমাদেরকে এরকম ভাবে, সবাই তো তোমরা প্র্যাঙ্কে দেখো, অনেকেই যারা আছে আমাদের ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করেছে, মানে সাবস্ক্রাইব এখন হয়ে গেছে, মানে কোথায় ঘাটতি হচ্ছে কোথায় খামতি হচ্ছে যদি বলো, ব্যাপারটা হয়ে সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন 11,000, বাট ভিউজ আসে আমার যখন প্রথম খুলেছিলাম যখন 500-700 সাবস্ক্রাইবার ছিল তখন যে ভিউজ আসতো, এখন সেই ভিউজ আসছে 3,000-4,000, তো এটা তোমাদের বলতে কোনো লজ্জা নেই, ঠিক আছে, কারণ তোমরা আমাদের ফ্যামিলি, আমাদের আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড ব্লগ, আমরা ব্লগে সবাই থাকে, সবাইকে নিয়ে একসাথে একটা ব্লগ করি, যেটা সেটাই বললাম ব্লগিং মানে তো এটাই, মানে তোমরা যদি ডেইলি ব্লগ চাও, ডেইলি ব্লগ যাকে বলে, ডেইলি ব্লগ তো মানুষ ঘুরতে যায় না, আর দেখো তোমরা স্কিন কেয়ার চাও কিছু গোটা কয়েক লোক, তাও আমি টেলি ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে সবটাই আমি চেষ্টা করছি, তো আমি শুধু এটাই বলবো যে কি করতে হবে বা কি ইমপ্রুভমেন্ট করতে হবে যেটা তোমরা বেশি করে দেখবে। সত্যি কথা বলতে দেখো আমি জানি যারা ভিডিও বানায় সবাই বানায়, আমি একটা জিনিস জানি যে যারা রোজ দেখো তারাই কমেন্টটা করবে, যারা রোজ দেখো না তারা ভিডিওটাও দেখবে না কমেন্টটাও করতে পারবে না, তবু যারা রোজ দেখো তাদের কাছেই বলছি যে এর থেকে বেশি আর কি করতে পারি, ইভেন এই জিনিসটাই যে কমেন্ট পড়ার ব্যাপারটা, বলো না প্লিজ, শোনো শোনো কমেন্ট পড়ার ব্যাপারটা, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা ছাড়ো, ওটা অনেক বলে দিয়েছো তুমি, তো যেটা আমার মেইন কথা, এরপরে প্লিজ বলো না যে দাদা তুমি এই মজাদার কিছু ভিডিও করো বা কিছু, কারণ এই চ্যানেলে ওই সব আছে, ওই চ্যানেল আছে, ওই চ্যানেলটা তো আছেই মজাদার ভিডিওর জন্য, এই চ্যানেলটা রয়েছেই ব্লগিং এর জন্য, তো ব্লগিং এ যদি কিছু অ্যাড করতে হয় সেটা বলো যে তোমাদের এইটা ইমপ্রুভমেন্ট দরকার, বাট সত্যি মনটা খুবই খারাপ এরকম চললে, আই গেস মনে হয় না আমাদেরও আর মানে ওই সেই এনার্জিটা থাকবে, তাই না ব্লগ করার মতো রোজ,
মানে সবকিছু সামলে একটা ব্লগ বা একটা ব্লগিং একটা চ্যানেল সামলানো, ঠিক আছে, ইটস তাও দুটো চ্যানেল, দুটো চ্যানেল তো ইজি ম্যাটার, ঠিক আছে, ঠিক আছে। চলো জানিও, কমেন্ট করো অবশ্যই, আর যতটা পারবে লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে রোজ দেখবে, এটাই আজ থেকে এটাই বলবো। সাবস্ক্রাইব শুধু করবে না, সাবস্ক্রাইব করে রোজ দেখবে তাহলেই সাবস্ক্রাইব করবে, কারণ একটা জিনিস জানো তো, সাবস্ক্রাইবার যখন বেড়ে যায় ভিউজ যখন কম আসে তখন সবথেকে কষ্ট লাগে, যখন সাবস্ক্রাইবার কম থাকে ভিউজ বেশি আসবে তখন কিন্তু অনেকটা মনে আনন্দ লাগে। আমার সত্যি এখন ঠিক আছে, তো যাই হোক, চলো আজকে মতো টাটা, গুড নাইট ভাই, অনেক লাস্টে অনেক খারাপ কথা বলে দিলাম, তো টাটা।